सुम सा है, गुप चुप सा है, मदहोश है, खामोश है, ये समा, हाँ ये समा कुछ और है। लग जा तू पल खाके मेरी जाना शर्मा के कहीं चला जाए ना 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 चंदा तू नहीं आना वरना सनम चला जाएगा आंचल में तू छुप जाने दे भला बोलो कैसे करें हम सावन की रात जैसे देखे मोर है ए रहने भी दो जाने भी दो अब छोड़ो ना मुंह मोड़ो ना ये समा कुछ और है নির্দিষ্ট জায়গা পর্যন্ত কিন্তু তারপরে যখন আবার মিশে যাচ্ছে তখন জিরো হচ্ছে একশো হচ্ছে এদের স্ট্যান্ডার্ড আমি 45 রেখেছি তোমরা 30 বা 50ও রাখতে পারো কোনো অসুবিধা নেই ছেলে ছবি মেয়ে ছবি এইভাবেই এখানে অ্যানিমেশন করানো হয়েছে এইবার চলে আসি আমরা দুটো ছবি এখানে 3D করা হয়েছে আগে যেমন 3D ছিল না এখানে কিন্তু 3D করা হয়েছে এবং তোমার পজিশনটা পরিবর্তন হয়েছে আর কিছু হয়নি ওপাসিটি একই আছে শুধু 3D পরিবর্তন হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে 300 থেকে তোমার চলে গেছে 300 থেকে তোমার একেবারে কমছে কমে গেল তারপর আবার কিন্তু বাড়ছে এইভাবে তোমার সুইভেলটা চলছে এবং দুটো ছবি কিন্তু ছেলে এবং মেয়ে দুটো ছবি এরকম হচ্ছে মেয়ে ছবিটা ছোট নেওয়া হয়েছে আবার আরেকটা মেয়ে ছবি নেওয়া হয়েছে কাটা কারণ আমরা দেখিয়েছি যে ছবিটা প্রথমে ঘুরছে তারপর ছেলের ছবিটা কিন্তু এক জায়গায় চলে গেল ফিক্সড হয়ে যার জন্য ছেলের ছবিটা বড় নিয়েছি আবার মেয়ের ছবি আরেকটা নিলাম নিয়ে ওটাকে রোটেশন করছি এবং 3D রোটেশন আর পজিশন এখানে মেয়ের ছবিটাও ধীরে ধীরে দেখো আসছে এখানে রোটেশন তেমন নেই এজ পেদার রয়েছে ছেলের ছবিটা তাই এজ পেদার করা হয়েছে
ধীরে ধীরে রোটেশনে চলে আসছে, এইবার থ্রিডি এফেক্টটা দেখা যাচ্ছে দুটো, এবং দুটো যেখানে মিশছে উপরে দেখো এই যে উপরে একটা রাখা হয়েছে সেইটা কি সাইন এফেক্ট। আমরা এই যে উপরটা রেখেছি এখানে এরকম একটা ডিজাইন করে নিয়েছি, তোমার টাইটেলে টাইটেলে এরকম একটা ডিজাইন করে নিয়েছি, এই যে দেখা যাচ্ছে, অর্থাৎ দুটো নিয়ে একটা ফুলের মতো করে রেখে দিয়েছি, রেখে দিয়ে ওর উপর আমরা সাইন এফেক্ট দিয়ে দিয়েছি। আর সাইন এফেক্টটা কি হচ্ছে, রে লেন্থটা ধীরে ধীরে বাড়ছে এবং তারপরে আবার কমছে, দেখতে সুন্দর লাগছে, এখানটায় মনে হচ্ছে একটা সিনের পরিবর্তন হচ্ছে। এখানে নাম দেওয়া যেতে পারে, নাম দিলাম আর ছবি দিলাম না, কিন্তু এইখানে এসে আবার ছবি দিচ্ছে ছেলের ছবি, এখানে মেয়ের ছবিও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, যার যেটা পছন্দ। আবার এখানে এসে আমরা ছেলে এবং মেয়ে সরম চলে যাচ্ছে, অর্থাৎ মেয়েটি আসতে ধীরে ধীরে একটু রোটেশন করে আবার পাঠিয়ে দিচ্ছি, এইটা আমরা দেখতে পাচ্ছি। এটা এই যে এখানে আমরা দেখেছি মোশন কি হয়েছে, এখানে কোনো থ্রি ডি মোশন নেই, টু ডি মোশন, স্কেলে পরিবর্তন হচ্ছে, পজিশনে পরিবর্তন হচ্ছে আর রোটেশন চলে গেল। আর ক্লিপের উপরে ক্রস ডিসল্ভ দেওয়া হয়েছে, তার ফলে কি আর ওটাকে ওপাসিটি কমানো হয়নি। তারপরে ফটোগ্রাফার রামান আবার ছবি দেওয়া হলো, ছবিটা সে একইভাবে দুটো ছবি ডান দিকে ছেলে বা দিকে মেয়ে ধীরে ধীরে রোটেশন হচ্ছে। এটি আরেকটি স্টপ বইটা সেই আগের মতো করা হয়েছিল, এখানে কিন্তু রিপিটেশন করা হয়েছে, অর্থাৎ গানের তালে তালে কিন্তু আমি এটা করার চেষ্টা করেছি এবং বিটকে খেয়াল করে কিন্তু এটা বানানো হয়েছে, বারবার একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। আবার এটা একটা স্টক দেখতে ভালো লাগবে, এখানে নাম ঢোকানো যেতে পারে, আবার এখানে ছেলে আর মেয়ের ছবি রয়েছে, আবার একটা মেয়ের ছবি থেকে অপাসিটি কমে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলো এবং ধীরে ধীরে অন্য জায়গায় দাঁড়ালো, এজ পেদার করতে হবে। আমরা দুটো মেয়ের ছবি দেখতে পাচ্ছি, একটা মেয়ের ছবি পরিবেশ পজিশন চেঞ্জ করা হচ্ছে, স্কেল চেঞ্জ করা হচ্ছে, এখানে বেসিক থ্রিডি আছে কারণ এটা ঘুরে দাঁড়িয়ে আছে, এজ ফেদার আছে, এখানে কিন্তু দুখানা ছবি আছে, একটা ছেলে একটা মেয়ে এবং দুটো থ্রিডি করা আছে, তারপর একটা আবার দুটো মেয়ে করা আছে আর এইচপিতে করা হয়েছে, দেখা যাচ্ছে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয়েছে ছোটটা এটা, আর নিচেটা হচ্ছে কালার, ধীরে ধীরে আসছে এই বিটের মতো, যেই একটা মিউজিক হলো সঙ্গে সঙ্গে ওটা ঘুরে গেল, ঘুরে গিয়ে সামনের দিকে গিয়েল, তারপর আবার পিছনে গিয়ে যাচ্ছে। এটা কিভাবে করা হয়েছে, এ দেখা যাচ্ছে আমরা কি করেছি, শুধু পজিশনটা চেঞ্জ করেছি, স্কেল চেঞ্জ করেছি, প্রথমটা ছিল আমার 59, তারপরে স্কেল হয়ে গেল 98 খুব দ্রুত, আর তারপরে ফ্রেমে চলে গেল 22 পয়েন্ট আমার কমে গেল, আর একটা ছবি একই রকম রেখে দেওয়া হলো।
আবার ওটা ওই জায়গা থেকে আরেক জায়গায় গেল, এবং একটা জায়গায় মিশছে, আবার দুটো ওই জন্য পোলাইট করছে। পোলাইট করার যখনই পোলাইট করলো, এই যে উপরের ইয়েতে আমরা রেখেছি ছেলের ছবি, নিচের ইয়েতে আমরা মেয়ের ছবি দেখলাম, আর এইখানে কিন্তু সেই আগে যে নেওয়া হয়েছে ডিজাইনটা, সেই ডিজাইনটা করে এর উপরে আমরা কি করেছিলাম, এর উপরে আমরা সাইন ইফেক্ট দিয়েছিলাম এবং রে লেন্থটা বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে আবার কমিয়ে দিলাম কারণ ওটা কমে গেল। এখানে নাম দেওয়া যেতে পারে, এখানে ফোন নাম্বার দেওয়া যেতে পারে দুটো, একটা বড় একটা ছোট। এই ফোন নাম্বারটা দেখ কাটা কাটা রয়েছে, তার মানে কি এইখানে যে এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে এখানে কি করেছি, এইখানে বার্চ স্টেডি অর্থাৎ লেখার উপর নির্ভর করছে কাটা কাটাটা, দেখতে পাচ্ছ বার্চ স্টেডি, এই লেখাটা একটু অন্য ধরনের। আর উপরে দেখা যাচ্ছে এই যে আমরা এটাকে ব্ল্যাক করে নিয়েছি, লম্বা দাড়ি লাইন সেইগুলো ওর উপরে বসিয়ে দিয়েছি, ওর উপর বসিয়ে দিয়েছি, শেষ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের টোটাল প্রজেক্ট, আশা করি তোমরা শিখতে পেরেছো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই প্রজেক্টটা শিখে নিজেরাই করবে, নিজেরা করে তোমরা কি করবে আরেকটি প্রজেক্ট বানাবে এরকম। যদি কোনো অসুবিধে হয় কমেন্ট বক্সে লিখবে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে যাতে আরও কিছু নতুন প্রজেক্ট তোমাদের আমি দিতে পারি, এবং তোমরা সেটা শিখে প্রফেশনাল কাজ করতে পারো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। তোমরা শেখো, আরও কিছু শেখো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করো।